Dear students, you are welcome to my online English class. This class is for the students of class 5. They are class 5 learners. I am teaching you today a passage from English for Today book. Today, I will teach you from unit 23. The title of the passage is Stay Safe. At first, you have to know what is the meaning of this title. Title tar ortho ki tomake bujhte hobe. Stay safe. Stay shabd ekbare common shabd ekhon amra ei shabdor sathe ekbare khub beshi porichito. We are very familiar to this word because in TV you and we all are watching this word. Amra pray shomoy shabdore dekhte pachhi. Stay home, stay safe. Ekta slogan er moto hoye geche. Kaji stay mane ki thaka. Stay mane ki thaka, safe, nirapod. Tale ei duta when I teach you any passage, when I translate into English, I will give you the meaning of the difficult words. So I am stay. What is the meaning of this word? Stay means remain. Thaka. Stay shabd er ortho hocche thaka. Ar safe shabd er ortho hocche nirapod, secured. Thik ache. Tale dekho tumra আমি যখন পড়াবো প্যাসেজটা তখন তোমাদের সাথে অবশ্যই বই থাকতে হবে আমি সব সময় বলি যখন প্যাসেজ পড়াবো তোমাকে বইটা নিয়ে আমার সাথে যেতে হবে নাও ওপেন এট পেজ 90 90 পৃষ্ঠা খোলো এখানে লুক এট দা পিকচারস এন্ড টক অ্যাবাউট দেম এখানে চারটা ছবি দেওয়া আছে লুক এট দা পিকচার ছবিগুলো দেখে দেখো এবং এগুলো নিয়ে টক অ্যাবাউট মানে আলোচনা করা ডিসকাস টক অ্যাবাউট মিন্স ডিসকাস আলোচনা করা ঠিক আছে যে লার্নার্স এখানে তোমরা চারটা ছবি দেখতে পাচ্ছো পিকচার নাম্বার 1 এখানে কি হচ্ছে দেখো এখানে কিছু বিল্ডিং কি হয়ে গেছে ভেঙে গেছে ধ্বংস হয়ে গেছে তাহলে আজকে আমি তোমাদের কারেক্ট করে বলি স্টে সেফ প্যাসেজটা নাম হচ্ছে স্টে সেফ নিরাপদে থাকো যখন নিরাপদ থাকতে যখন বলবে তখন সেখানে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারবো কোনো কি বিপর্যয় বা কোনো একটা দুর্ঘটনা সম্ভব দুর্ঘটনা যখন আসবে তখন আমাদের কি বলতে হবে কি স্টে সেফ নিরাপদ থাকা এই কথাটা তখন হয় তাহলে এখানে আজকে আমরা চারটা বিষয় আলোচনা করব চারটা বিষয় হচ্ছে দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে উপরে আমরা প্রথমে এক নাম্বার যে ছবিটি দেখাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি আমরা কি কিছু দালান ভবন ভেঙে পড়েছে আরো বিভিন্ন জিনিসপত্র ভাঙা জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে নিচে চারটি শব্দ দেওয়া আছে প্রথম শব্দ হচ্ছে সাইক্লোন রিভার ইরোজন আর্থকুয়েক সুনামি এখানে আবার দেখো সাইক্লোন তারপর আরেকটা হচ্ছে রিভার ইরোজন আর্থকুয়েক সুনামি সাইক্লোন শব্দটার হচ্ছে সাইক্লোন শব্দটার মানে হচ্ছে ঘূর্ণিঝড় আমি প্রথমে চারটা এই চারটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এই চারটা দুর্যোগ প্রকৃতির কারণে যে দুর্যোগের সাথে মানুষের কোনো সম্পর্ক নাই মানুষ যে চাইলেও যে দুর্যোগটা কি করতে পারে না প্রতিরোধ করতে পারে না সেটাই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির কারণে হয় সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এই চারটা যে কারণ আছে চারটা কারণে হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ এখন এগুলো সম্পর্কে আমি তোমাদেরকে সংক্ষেপে একটু বলি প্রথমে যে দুর্যোগটা বলা হচ্ছে যে দুর্যোগটার নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি সাইক্লোন সাইক্লোন শব্দটা হচ্ছে গ্রিক একটা শব্দ এই শব্দটা আসছে কাইক্লস কাইক্লস একটা গ্রিক শব্দ এই শব্দ থেকে আসছে কাইক্লস শব্দের অর্থ হচ্ছে কয়েল অফ স্নেক সাপের কুণ্ডলী সাপ কিভাবে থাকে সাপ কিভাবে থাকে কুণ্ডলী পাকিয়ে থাকে মশার কয়েল আছে কয়েল এই কয়েল যেভাবে প্যাঁচানো অবস্থায় থাকে ঠিক তেমনি ঘূর্ণিঝড় যখন হয় তখন বাতাসটা পেঁচিয়ে পেঁচিয়ে আসে ঠিক আছে প্যাঁচানো থাকে সেজন্য এই সাইক্লোন সাইক্লোন হচ্ছে তোমার সমুদ্রের তলদেশে না সরি এটা হচ্ছে একটি গ্রিক শব্দ এর অর্থ হচ্ছে কি সাপের কি কয়েল অফ স্নেক ঠিক আছে যেহেতু এটা কি ঘূর্ণি পেঁচিয়ে পেঁচিয়ে আসে এজন্য এটাকে সাইক্লোন বলা হয় সমুদ্রে যখন নিম্নচাপ সৃষ্টি হয় তখন সাধারণত সাইক্লোন হয় আমাদের বাংলাদেশে একটি দুর্যোগপূর্ণ এলাকা এই বাংলাদেশে আমরা প্রায় সময় সাইক্লোন আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের নাম কিছুদিন আগে একটা সাইক্লোন হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে রিভার ইরোজন ঠিক আছে নদী ভাঙন কেন হয় বন্যার কারণে হয় এখন বাংলাদেশে বন্যা হচ্ছে এখানে দেখো তোমরা নদী ভাঙনের ছবিটা দেখো নদী
নদীর কারণে যে ভাঙন হয় সেটা হচ্ছে কি রিভার ইরোজন বন্যার কারণে সাধারণত এই প্রাকৃতিক দুর্যোগটা হয় আরেকটা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে আর্থকুয়েক আর্থকুয়েকটা আমরা ভাঙলে আর্থ শব্দটা আমরা জানি পৃথিবী আর কোয়েক শব্দের অর্থ হচ্ছে কেঁপে ওঠা হঠাৎ করে পৃথিবী কেঁপে ওঠে তুমি প্রত্যবর্ষ দেখা যাচ্ছে যে চেয়ারটা একটু কি কাঁপে কাঁপতেছে তুমি সহ কাঁপতেছো বাসা আসবাবপত্র যে সবগুলো কাঁপতেছে এই যে এই শব্দটার সাথে তোমরা এই প্রাকৃতিক সবগুলোর সাথে তোমরা কি পরিচিত এই তিনটা হয় বাংলাদেশে হয় আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সুনামি এখানে টি দিয়ে শুরু যেটা হচ্ছে একটা জাপানি শব্দ সুনামি শব্দটা জাপানি শব্দ সি শব্দ সু শব্দের অর্থ হচ্ছে বন্দর আর নামি শব্দের অর্থ হচ্ছে ঢেউ সুনামি মানে আমরা শাব্দিক অর্থ হচ্ছে বন্দরের ঢেউ সাধারণত সমুদ্রের তলদেশে যখন কোনো কি হয় ভূমিকম্প হয় তখন সুনামি হয় তাহলে আমরা চারটা শব্দের সাথে আমরা কি হলাম পরিচিত হলাম এখন দেখো সাইক্লোন এখানে কোনটা সাইক্লোন তোমাকে আমাকে তোমরা ছবি দেখলে বুঝতে পারবা সাইক্লোন প্রথম আছে কি এইটা দেখো এখানে কুণ্ডলী পাকিয়ে বারবার একটা কুণ্ডলী পা সাপের সাপের আকার ধারণ করেছে কুণ্ডলী পাকানো সাপ বা কয়েল যেটা বলছিলাম সেটা হচ্ছে সাইক্লোন তারপরে হচ্ছে রিভার এরোশন দেখো নদীর কারণে ভাঙন হচ্ছে নদী ভাঙন মানে নদীর কারণে ভাঙন ভাঙতেছে নদী ঠিক আছে তারপর হচ্ছে আর্থকুয়েক যে বিল্ডিং পতন ছবিটা বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে গেছে একটা ধ্বংসপ্রাপ্ত শহর সেটা জায়গা স্থান সেটা হচ্ছে কি আর্থকুয়েক আর সুনামি যখন হবে তখন সমুদ্রের তলদেশে ভূমিকম্প হয় এবং এর কারণে সমুদ্রের পানিগুলো উপকূলে চলে আসে ঠিক আছে সাধারণত জাপান তারপর তোমার ইন্দোনেশিয়া এই সমস্ত জায়গায় এই দুর্যোগটা হয় এই দুর্যোগটা পর্যন্ত এখনো বাংলাদেশে হয় নাই কিন্তু বাকি তিনটা দুর্যোগই আর্থকুয়েকটা সারা বিশ্বে হয় আর বাকি সাইক্লোন এবং রিভার ইরোজন এই দুটা বাংলাদেশে প্রায় সম হয় বাংলাদেশ যেহেতু একটি দুর্যোগপূর্ণ এলাকা কাজেই এই চারটা শব্দ এই চারটা দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ এগুলোর সাথে আমরা এখন পরিচিত হলাম আমরা জানলাম এখন আমরা একটা ডায়লগ আকার একটা প্যাসেজ আছে সেটা আমরা পড়ব এখানে দেখা যাচ্ছে যে অনিতা আসাদ এবং একটি অফিস কক্ষ এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এখানের একজন অফিসারের সাথে অনিতা এবং আসাদ কথা বলছে তাদের কথাবার্তাগুলো এখানে আসছে সেটা আমি তোমাদেরকে বাংলায় এখন অনুবাদ করে দিব অনিতা অফিসার উই হার্ড অ্যাবাউট দ্য আর্থকুয়েক ইন নেপাল ইট ওয়াজ টেরিবল অফিসার উই হার্ড দেখো তাহলে অনিতা বলছে অফিসার উই হার্ড শব্দের অর্থ হচ্ছে কি শুনেছিলাম হিয়ার মানে কি শোনা হার্ড শব্দটা হিয়ারের পাস্ট ফর্ম আমরা শুনেছিলাম এবং সম্পর্কে দ্য আর্থকুয়েক ইন নেপাল নেপালের নেপালে বেশ কয়েক বছর আগে নেপালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল সেখানে খুব ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা সম্পর্কে অনিতা বলছে উই হার্ড অ্যাবাউট দ্য আর্থকুয়েক ইন নেপাল নেপালে আর্থকুয়েক সম্পর্কে বা ভূমিকম্প সম্পর্কে আমরা শুনেছিলাম ইট ওয়াজ টেরিবল এটা ছিল কি ভয়ঙ্কর টেরিবল মানে কি ভয়ঙ্কর টেরিবল মানে ভয়ঙ্কর ড্রেডফুল ড্রেডফুল অর অফুল ঠিক আছে ইট ওয়াজ টেরিবল এটা ছিল কি খুবই ভয়ঙ্কর অনিতা এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে অনিতা এবং আরেকজন হচ্ছে কি আসাদ এরা দুজন একজন অফিসারের সাথে আলাপ করছে তাহলে অনিতা অফিসারকে বলছে উই হার্ড অ্যাবাউট দ্য আর্থকুয়েক ইন নেপাল আমরা নেপালে যে ভূমিকম্প হয়েছিল সেটা সম্পর্কে শুনেছিলাম ইট ওয়াজ টেরিবল এবং এটা ছিল কি ভয়ঙ্কর টেরিবল মানে কি ভয়ঙ্কর ইংরেজি আরেকটা সিনোনিম হচ্ছে ড্রেডফুল অফুল ঠিক আছে তারপর আসাদ বলছে ইয়েস আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট হ্যাঁ আমিও হ্যাঁ মানে কি আমিও শুনেছি এবং আমি আই এম এর শর্ট ফর্ম হচ্ছে কি আই এম এটা দেখো শর্ট ফর্ম এটা মূলত ছিল কি আই এম আই এম এর শর্ট ফর্ম হচ্ছে আই তাহলে আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট অ্যাবাউট মানে সম্পর্কে আমরা আমি এটা নিয়ে অত্যন্ত কি অত্যন্ত দুঃখিত কারণ সেখানে অনেক নেপালে যে ঘূর্ণিঝড় হয়েছিল সেখানে অনেক কি ক্ষয় হয়েছে অনেক মানুষ মারা গেছে এবং অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে অনিতা আই এম অ্যাফ্রেড অ্যাফ্রেড শব্দটা দেখো অ্যাফ্রেড মানে আতঙ্কিত
এফেক্ট মানে ভীত এফেক্ট মানে ভীত বা আতঙ্কিত ঠিক আছে ফ্রাইটেনড ফ্রাইটেনড আতঙ্কিত বা ভীত এফ্রেড আই এম এফ্রেড আমি অত্যন্ত আতঙ্কিত দেয়ার আর মেনি ডিজাস্টারস ইন দা ওয়ার্ল্ড এখানে দেয়ার শব্দটা দেখো আমরা শব্দ দেয়ার শব্দের অর্থ কি জানি দেয়ার মানে কি তোমরা জানো সবাই দেয়ার মানে সেখানে লোক কাম গো দেয়ার সেখানে যাও আমরা বলি না গো দেয়ার সেখানে যাও তাহলে দেয়ার শব্দের অর্থ আমরা জানি কি সেখানে হিয়ার মানে এখানে দেয়ার মানে সেখানে এখানে এই দেয়ার শব্দটার একটা আলাদা ব্যবহার আছে এখানে যে দেয়ারটা হচ্ছে সেই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার এই দেয়ারটাকে কি বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার এই দেয়ারটার নাম কি ইন্ট্রোডাক্টরি দেয়ার কেন ইন্ট্রোডাক্টরি মানে কি আমরা জানি শুরু ইন্ট্রোডিউস মানে শুরু করা ঠিক আছে কারণ এই দেয়ারটা সেন্টেন্সের শুরুতে আছে তাহলে যে দেয়ার কোনো সেন্টেন্সে প্রথমে ব্যবহার হয় বা আসে সেই দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয় আমি আবার বলি এই দেয়ারটার নাম হচ্ছে কি এখানে যে দেয়ার শব্দটা আসছে এখানে দেয়ার মানে কি নয় সেখানে নয় আমরা সাধারণত দেয়ার মানে সেখানে আমি বলছি গো দেয়ার সেখানে যাও কিন্তু এখানে দেয়ার মানে সেখানে নয় এখানে দেয়ার শব্দটা কে বলা হয় ইন্ট্রোডাক্টর দেয়ার এই দেয়ারের কোনো অর্থ নাই সাধারণত কোনো জায়গায় কোনো কিছু আছে বা কোনো কিছু ছিল এরকম অর্থে দেয়ার শব্দটা ব্যবহার হয় তাহলে দেখো এই দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার তাহলে অর্থ কি হবে দেখো দেয়ার আর মেনি ডিজাস্টারস ইন দা ওয়ার্ল্ড পৃথিবীতে অনেক দুর্যোগ আছে আমাদের গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয় আছে কি হবে ইংলিশ দেয়ার আর টু প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ তাহলে আমাদের গ্রামে দুটো প্রাথমিক বিদ্যালয় আছে কোন জায়গায় আছে বা কোনো জায়গায় কোনো কিছু ছিল এই অর্থে এই সেন্টেন্সগুলোকে যখন আমি ইংলিশে করব তখন আমাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে করতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো দেয়ার আর মেনি ডিজাস্টারস ইন দা ওয়ার্ল্ড পৃথিবীতে অনেক ধরনের দুর্যোগ আছে তাহলে দেখো ডিজাস্টারস ডিজাস্টার মানে কি দুর্যোগ কেলে মিটি আরেকটা সিনোনিম হচ্ছে ক্যালামিটি ঠিক আছে দুর্যোগ ইন দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে কি পৃথিবী তোমরা সবাই জানো ওয়ার্ল্ড মানে কি পৃথিবী সিনোনিম হচ্ছে গ্লোব অথবা ইউনিভার্স গ্লোব অথবা ইউনিভার্স ঠিক আছে দেয়ার আর মেনি ডিজাস্টারস ইন দা ওয়ার্ল্ড পৃথিবীতে অনেক দুর্যোগ আছে লাস্ট মান্থ লাস্ট মানে গত লাস্ট মানে শেষ লাস্ট মানে টিকে থাকা লাস্টের অনেকগুলো অর্থ আছে ঠিক আছে যেমন এখানে এই শব্দটা লাস্ট মান্থ গত মাসে আবার লাস্ট মান্থ হি কেম লাস্ট সে শেষে এসেছিল ঠিক আছে আবার লাস্ট মানে টিকে থাকা আমরা একটা দোকান থেকে একটা জিনিস নিয়ে বললাম যে গ্লাসটা একটা গ্লাস কিনলাম বলছে গ্লাসটা লাস্টিং করবে না তার মানে গ্লাসটা টিকবে না বেশি দিন তাহলে এখানে লাস্ট শব্দের অর্থ হচ্ছে গত আমি লাস্টের তিনটে অর্থ তোমাদেরকে দেখালাম এখানে লাস্ট মান্থ গত মাস গত মাসে গত বছর যদি হয় লাস্ট ইয়ার গত সপ্তাহে লাস্ট উইক তাহলে লাস্ট মান্থ উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড গত মাসে আমরা হারিয়েছি সাম অফ আওয়ার ল্যান্ড আমাদের কিছু জমি তাহলে লস্ট শব্দটা আসছে কোথেকে দেখো লস্ট মানে লুজ লস্ট মানে কি লুজ লস্টটা আসছে কোথেকে লুজ থেকে লুজের ফার্স্ট ফর্ম হচ্ছে লস্ট লুজ মানে কি হারানো লুজ মানে হারানো লস্টের ফার্স্ট ফর্ম হচ্ছে লুজ সরি লুজের ফার্স্ট ফর্ম হচ্ছে লস্ট লুজ লুজ মানে হারানো আমরা লুজের সরাসরি কোনো সিনোনিম নাই তবু আমরা ফেল টু কিপ একটা অর্থ তোমরা দেখতে পারো ফেল টু কিপ কোনো কিছু রাখতে ব্যর্থ হওয়া ধরে রাখতে ব্যর্থ হওয়া তাহলে তার মানে স্যার জমিটা হারিয়েছে মানে জমিটা ধরে রাখতে পারে নাই উই লস্ট আমরা হারিয়েছিলাম সাম অফ আওয়ার ল্যান্ড আমাদের কিছু জমি বিকজ অফ রিভার ইরোশন নদী ভাঙনের কারণে তাহলে দুইটা দুর্যোগ গেল এন্ড লাস্ট ইয়ার এবং গত বছর এ সাইক্লোন ডেস্ট্রয়েড মেনি বিল্ডিংস এন্ড ট্রিজ হোয়াটস নেক্সট এবং গত বছর একটি দুর্যোগ একটি ঘূর্ণিঝড় সাইক্লোন মানে আগে বলছি ঘূর্ণিঝড় ডেস্ট্রয়েড ডেস্ট্রয় মানে ধ্বংস করা ডেস্ট্রয় শব্দের অর্থ হচ্ছে কি
ধ্বংস করা রুইন অথবা ডেভাস্টেট ঠিক আছে গত সপ্তাহে ধ্বংস করে ফেলেছিল many buildings অনেকগুলো ভবন বা দালান and trees এবং অনেকগুলো গাছ নোট অফ এক্সক্লেমেশন এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছে আশ্চর্য হয়ে বলছে যে last month we lost some of our land because of river erosion গত মাসে আমরা আমাদের কিছু জমি হারিয়েছি নদী ভাঙনের কারণে and last year a cyclone destroyed many buildings and trees এবং গত বছর একটি দুর্যোগ একটি ঘূর্ণিঝড় আমাদের অনেক ভবন এবং অনেক গাছ কি করে ফেলেছিল ধ্বংস করে পড়ছিল ধ্বংস করে ফেলেছিল what's next তাহলে what's next তার মানে এখানে what's এটা এটাও শর্ট ফর্ম এটা হচ্ছে কি what is next next পরবর্তী আর কি হবে তাহলে দেখো ঘূর্ণিঝড় হচ্ছে প্রথমে নেপালে ভূমিকম্পের কথা বলল তারপরে অনিদা বলল যে রিভার ইরোশনের কারণে আমরা নদী হারাইলাম তারপর ঘূর্ণিঝড়ের কারণে কি হলো বিল্ডিং চলে গেল গাছ চলে গেল what's next এই শব্দটা what's এটা হচ্ছে শর্ট ফর্ম এটা সমান হচ্ছে কি what is next ঠিক আছে what is next এরপরে কি এটা হচ্ছে what is এর শর্ট ফর্ম what's next তাহলে পরবর্তী আর কি কি বিপদ আসছে আমাদের ফিচার কাছে আর কি কি দুর্যোগ আসছে অফিসার well the tv news can tell us about cyclone ভালো কথা দ্য টিভি নিউজ টিভির খবর নিউজ মানে খবর ক্যান টেল আস ক্যান মানে পারা টেল বলা আমাদেরকে বলতে পারে অ্যাবাউট সাইক্লোনস ঘূর্ণিঝড় সম্পর্কে ঘূর্ণিঝড় যখন হয় তোমরা টিভিতে দেখতে পাও যে একটার পর একটা কি সংকেত বিপদ সংকেত বাড়তে থাকে প্রথমে একটা বিপদ সংকেত দেয় তারপর দুই তিন চার পাঁচ এভাবে উত্তরতে কত দূর পর্যন্ত ওঠে দশ পর্যন্ত মহা বিপদ সংকেত পর্যন্ত ওঠে কিছুদিন আগেও যে একটা ঘূর্ণিঝড় হলো ঠিক আছে গত রমজানের সময় ঠিক আছে তখনও কি একটা ঘূর্ণিঝড় বিপদ সংকেত দশ পর্যন্ত গিয়েছিল এবং অনেকগুলো অনেক বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে সাইক্লোন অ্যাবাউট সাইক্লোন তাহলে টিভি খবর থেকে আমরা সাইক্লোন সম্পর্কে আমরা জানতে পারি কারণ এটা আগে থাকতে পূর্ব অনুমান করা যায় যখন সমুদ্রে আমি আগে বলছিলাম সাইক্লোন কখন হয় যখন সমুদ্রে কি হয় নিম্নচাপ সৃষ্টি হয় সমুদ্রের নিম্নচাপ সৃষ্টি হলে ঘূর্ণিঝড় হয় কাজেই এটা আগে থাকতে যারা আবহাওয়াবিদ যারা আছেন তারা আগে থাকতে কি করতে পারেন অনুমান করতে পারেন ধারণা নিতে পারেন আমরা তাদের মাধ্যমে টিভি থেকে খবরগুলো জানতে পারি বাট উই ক্যান অফেন সি সাইন্স অফ রিভার ইরোশন এবং নদীর সাইন সাইন মানে চিহ্ন সাইন মানে কি চিহ্ন সিম্বল সিম্বল অথবা টু ক্যান নদী ভাঙনের দৃশ্য বা নমুনা আমরা কি করতে পারি দেখতে পারি এন্ড উই ক্যান অফেন মানে আমরা প্রায় সময় ক্যান সি দেখতে পারি সাইন্স অফ রিভার ইরোশন নদী ভাঙনের কি চিহ্ন আমরা দেখতে পাই সো ফার মানে এখন পর্যন্ত সো ফার নো ওয়ান ক্যান সো ফার মানে এখন পর্যন্ত স্টিল না এখন পর্যন্ত সো ফার এখন পর্যন্ত নো ওয়ান নোস কেউ জানে না ওয়েন অ্যান আর্থকুয়েক উইল হ্যাপেন হ্যাপেন মানে ঘটা আর্থকুয়েক কখন হবে সেটা কেউ এখনো বলতে পারে না আর হ্যাপেন মানে ঘটা অকার আর্থকুয়েক মানে ভূমিকম্প কখন হবে সেটা কেউ এখনো বলতে পারে না ঠিক আছে তাহলে তিনটা দুর্যোগ সম্পর্কে এখানে আমাদেরকে বলছে প্রথম দুর্যোগটা বলছে যে কি আর্থকুয়েক সম্পর্কে নেপালে হয়েছিল সেটা তন্মধ্যে তিনটা দুর্যোগের মধ্যে দুটা দুর্যোগ সম্পর্কে আমাদেরকে কিছুটা পূর্ব থেকে অনুমান করে কিছুটা সতর্ক সংকেত আমাদেরকে দেওয়া বিশেষ করে সাইক্লোনের ক্ষেত্রে আমরা পাই দশ নম্বর সতর্ক সংকেত পর্যন্ত পাই এরপরে নদী ভাঙনের চিহ্ন যখন বন্যা হয় বন্যার পানি যখন দ্রুত কি প্রবল বেগে ধাবিত হয় ঠিক আছে তখন মানুষের ঘর বাড়ি ভেঙে যায় তারপরে সেখানে বাঁধ যেতে বাঁধ থাকে সে বাঁধ ভেঙে যায় সেটাকে আমরা রিভার ইরোশন বলি ঠিক আছে আমরা অনুমান করতে পারি দেখতে পারি কিন্তু সোফা স্টিল না এখন পর্যন্ত নো ওয়ান ক্যান নো ওয়ান নোস কেউ জানে না ওয়েন কখন অ্যান আর্থকুয়েক উইল হ্যাপেন ভূমিকম্প কখন হবে সেটা এখন কেউ বলতে পারবে পারে না হ্যাপেন মানে ঘটা বা ঘটবে হোয়াট ক্যান উই ডু তাহলে আমরা কি করতে পারি ইউ শুডন্ট ওয়ারি টু মাচ দ্য
দেখো ইউ শুডন্ট ওরি, ওরি শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তা করা, ওরি শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তা করা, বি অ্যাংশাস, দুশ্চিন্তা করা, দুশ্চিন্তা কোনো কারণে, বেশি দুশ্চিন্তা কোনো কারণ নেই, উই ক্যান প্রিপেয়ার, আমরা প্রস্তুত করতে পারি ফর ন্যাচারাল ডিজাস্টারস, আমরা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি বা প্রস্তুত করতে পারি প্রাকৃতিক দুর্যোগগুলোর জন্য। হিয়ার ইজ এ লিফলেট, এখানে একটা কি আছে প্রচারপত্র আছে, লিফলেট মানে বুকলেট, লিফলেট বুকলেট প্রচারপত্র, যে তোমরা জুমা মসজিদে যখন যাও ঠিক আছে, মসজিদ শেষে বের হওয়ার সময় অনেকে তোমাদের হাতে একটা একটা কাগজ দেয়, এই কাগজগুলোকে কি বলা হয় লিফলেট বলা হয়, এ ধরনের কিছু লিফলেট বা প্রচারপত্র যেটা দিয়ে অনেকে অনেক কিছু প্রচার করে ঠিক আছে, বিভিন্ন কোম্পানিগুলো তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তারপরে আরও বিভিন্ন কি দুর্যোগ সম্পর্কে সতর্কবাণীগুলো দিতে থাকে। এখন যে তোমরা এখন আমাদের সারা বিশ্বে এখন কি চলতেছে, একটা দুর্যোগ চলতেছে, একটা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে আছে, সেটা সম্পর্কে সতর্কবাণী তোমরা বেশ কিছুদিন আগে মার্চে যখন এই ভাইরাসটা ছড়াচ্ছিল তখন বিভিন্নভাবে তোমাদেরকে লিফলেট দেওয়া হয়েছে, এখানে কিভাবে থাকলে কিভাবে কি করলে তোমরা আমরা এই ভাইরাস থেকে মুক্তি পাবো সে সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে লিফলেটের মাধ্যমে, এটাই হচ্ছে লিফলেট। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করছি যে তোমরা আজকে চারটা দুর্যোগ সম্পর্কে আমরা বুঝলাম, আমরা আমরা নিরাপদে থাকবো, আমরা কি করতে হবে সেটা সম্পর্কে সামনে হয়তো বলবো আর কিছু নেক্সট প্যাসেজে, আমরা আজকে ধারণা নিলাম যে চারটা দুর্যোগ সম্পর্কে ধারণা পেলাম, সেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এবং এখানে একটা কনভার্সেশন ছিল, ডায়লগ ছিল, সেটা তোমাদেরকে আমি বাংলায় অনুবাদ করে দিলাম। আমি আশা করছি তোমরা বুঝেছ এখানে যে ওয়ার্ডগুলো দিয়েছি সেগুলো তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে এবং এখানে যে ডায়লগটা আছে সেটার বাংলা অনুবাদটা তোমাদেরকে বুঝতে হবে। আমি যেটা আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স কীভাবে তৈরি করবা, যে আমি দিয়ারের ব্যবহারটা দেখালাম তোমাদেরকে ঠিক আছে, সেটা সেটা নিয়ে তুমি আরও সেন্টেন্স তৈরি করবা, তাহলে ক্যানের ব্যবহার আছে, এখানে দেখো এখানে ক্যান দিয়ে কি দেখো টিভি নিউজ ক্যান টেল, টিভির সংবাদ আমাদেরকে বলতে পারে, তাহলে ক্যানের ব্যবহারটা, আমি হাঁটতে পারি, আমি পড়তে পারি আই ক্যান রিড, সে হাঁটতে পারে হি ক্যান রিড, হি ক্যান ওয়াক ঠিক আছে, এভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো এখানে শুডের ব্যবহার, শুড মানে কি উচিত, ইউ শুডন্ট টোরি, তোমার দুশ্চিন্তা করতে হবে না, তোমার চিন্তিত হওয়ার কোনো কাজ উচিত নয়, ইউ শুডন্ট টোরি টু মাস, তাহলে ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত নয়, এভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করব। ওকে দ্যাটস অল টুডে, দেয়ার ইজ হোমওয়ার্ক ফর ইউ দেয়ার লার্নার্স, there are 5 questions, okay, you have to write the answer of this question, you will get the answer in the passage, okay, that's all today, thank you all.